আন্তর্জাতিক সংবাদ ও সংবাদের সর্বশেষ আপডেট নিয়ে আমাদের নিয়মিত আয়োজন সিএনএন বিশ্ব আলাপে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আখি সিদ্দিকী। পৃথিবীর দূরদূরান্তে ঘটে যাওয়া আলোচিত ও গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে সাজানো হয়েছে আমাদের এই আয়োজনটি। দর্শক চলুন এক নজরে দেখে নেওয়া যাক গুরুত্বপূর্ণ সংবাদের শিরোনামগুলো। কাবুলে একটি মিনিবাসে বোমা বিস্ফোরণে কমপক্ষে 8 জন নিহত, আহত আরো 9 জন। সামরিক সরকারকে উৎখাত করতে রোহিঙ্গাদের সহায়তা চেয়েছে মিয়ানমারের ছায়া সরকার। পাকিস্তানের কুয়েটা প্রদেশে গ্রেনেড বিস্ফোরণে নিহত 3 শিশু এবং আহত 2। চীনে একটি রেল লাইনে সংস্কার কাজ চলার মধ্যে চলে আসা ট্রেনের আঘাতে অন্তত 9 জন মারা গিয়েছে। নিহতরা সবাই রেলওয়ের কর্মী। চীনা কর্তৃপক্ষ জানিয়েছে শুক্রবার সকালে গানসু প্রদেশের জিনচ্যাং শহরে মর্মান্তিক এই ঘটনা ঘটে। উদ্ধার তৎপরতায় ঘটনাস্থলে মেডিকেল ও জরুরি সেবা টিম মোতায়েন করা হয়েছে। তবে দুর্ঘটনাটি কিভাবে ঘটলো তা নিয়ে প্রশ্ন তুলছেন চীনা নেটিজেনরা। চীনের মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্ম উইপোতে একজন মন্তব্য করেছেন, কর্মীরা সংস্কার কাজ করলে সে খবর ট্রেন চালকের অবশ্যই জানার কথা। তাহলে এই দুর্ঘটনা কিভাবে ঘটেছে তা এখনো জানা যায়নি। ফ্রান্সের 50,000 কোটি টাকার 6টি শক্তিশালী সাবমেরিন কিনছে ভারতীয় নৌবাহিনী। শুক্রবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জি নিউজ এই তথ্য নিশ্চিত করেছে। খবরে আরও বলা হয়েছে প্রকল্পটি দীর্ঘদিনের ফ্রান্সের সঙ্গে গাঁটছড়া বেঁধে ম্যাজাগন ডক ইয়ার্ডস লিমিটেড নির্মিত স্কোরপিং বা কালভারি শ্রেণীর উত্তরসূরি হবে এই 6টি সাবমেরিন। এটিতে অ্যান্টি শিপ ক্রুজ মিসাইল থাকবে এবং 18টি হেভি ওয়েট টর্পেডো বহন ক্ষমতা ও ক্ষেপণে সিদ্ধাহস্ত হয়। এদিকে হামলাকারী সাবমেরিন সহ মোট 24টি সাবমেরিন সংগ্রহ করার পরিকল্পনা নিয়েছে ভারত। সামরিক সরকারকে উৎখাত করতে রোহিঙ্গাদের সহায়তা চেয়েছে মিয়ানমারের ছায়া সরকার। বৃহস্পতিবার জান্তা বিরোধী জাতীয় ঐক্য সরকার সংখ্যালঘু নীতি নিয়ে 3 পৃষ্ঠার এক বিবৃতি প্রকাশ করে। বিবৃতিতে একই সঙ্গে দেশটিতে বিদ্যমান 1982 সালের বিতর্কিত নাগরিকত্ব আইন সংশোধন করার প্রতিশ্রুতি দিয়েছে তারা। সেক্ষেত্রে মিয়ানমারে জন্ম নেয়া সবাইকে বা বিশ্বের যে কোনো স্থানে জন্ম নেয়া বার্মিজ নাগরিকের সন্তানদের পূর্ণ নাগরিকত্ব দানের অঙ্গীকার করেছে সুচি সরকার। উল্লেখ্য, গেল 1 ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের শাসন ক্ষমতা দখল করে নেয় দেশটির সামরিক বাহিনী। সাইকেল ভ্রমণে বেরিয়ে ফার্স্ট লেডি জিল বাইডেনের জন্মদিন উদযাপন করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার জিল বাইডেনের 70তম জন্মদিন উপলক্ষে এই আয়োজন করা হয়। প্রেসিডেন্টের জেলা ওয়ারের বাসভবনে পাশের পার্কে 9 কিলোমিটার এলাকায় সাইক্লিং করেন তারা। এ সময় পাশে থাকা প্রতিবেশী ও ভক্তরা জন্মদিনের গান গেয়ে তাকে শুভেচ্ছা জানান। এদিকে বুধবার হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়, কোনো আয়োজন ছাড়া এবারের জন্মদিন অনেকটা নিভৃতেই পালন করবেন ফার্স্ট লেডি। আর্থিক সংকট ও ঋণ ভারে জর্জরিত পাকিস্তানের অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। শুক্রবার এক টুইট বার্তায় দেশটির সরকারি উন্নয়ন সংস্থা ক্যাপিটাল ডেভেলপমেন্ট অথরিটির প্রশংসায় একথা বলেন তিনি। টুইট বার্তায় আরও বলেন, আমাদের অর্থনীতি আবার ঘুরে দাঁড়াচ্ছে এবং আমাদের ভবন নির্মাণ পলিসি যে সফল ছিল তার সত্যতা এখন অনুভব করা যাচ্ছে। পাকিস্তানের বিভিন্ন খাতে নতুন উদ্যমে উৎপাদন শুরু হয়েছে। এদিকে ইসলামাবাদের উন্নয়ন বিষয়ক কর্তৃপক্ষ দেউলিয়াত্বের দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছিল। 2017 সালে প্রতিষ্ঠানটির ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছিল 5.8 বিলিয়ন রুপি।
পাকিস্তানের কুয়েটা প্রদেশে মাটিতে পড়ে থাকা গ্রেনেড বিস্ফোরণে 3 শিশুর মৃত্যু ও 2 শিশুকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার এই ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির পুলিশ। দেশটির পুলিশ জাভেদ কামার জানান, কবরস্থান থেকে গ্রেনেড কুড়িয়ে পেয়ে শিশুরা খেলা হিসেবে হাতে নিয়ে খেলছিল। পরে গ্রেনেড বিস্ফোরণে 3 শিশু নিহতের খবর পায় তারা। যারা নিহত হয়েছেন তাদের বয়স 10-14 বছর। ভারতের মহারাষ্ট্রের একটি রাসায়নিক কারখানায় গ্যাস লিকের ঘটনা ঘটেছে, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। শুক্রবার এ কথা জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। কারখানাটি নোভেল ইন্টারমিডিয়েটস প্রাইভেট লিমিটেডের। তারা জানিয়েছে লিকের পর চারদিকে প্রায় 3 কিলোমিটার এলাকায় থাকা মানুষের শ্বাস গ্রহণের সমস্যা হচ্ছিল। এদিকে অত্যাধিক উত্তাপের ফলে রাসায়নিক বিক্রিয়া ঘটে, যার ফলে গ্যাস লিক হয়ে যায়। সতর্কতার ব্যবস্থা হিসেবে কয়েকজনকে কাছের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইহুদি বিরোধী পোস্ট শেয়ার করার দায়ে গুগলের বৈচিত্র্য বিভাগের প্রধানকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির এক মুখপাত্রের বরাত দিয়ে এই খবর প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। গুগলের কর্মকর্তা আরও বলেন, লেখাটি সন্দেহাতীতভাবে বেদনাদায়ক। ইতিমধ্যে নিহ অপরাধ স্বীকার করে ক্ষমা চেয়েছেন লেখক। সে আমাদের বৈচিত্র্য বিভাগের সঙ্গে আর থাকছেন না। এদিকে 2007 সালে ব্লগে শেয়ার করা এই মন্তব্যটি ইসরায়েল ফিলিস্তিন সহিংসতাকে কেন্দ্র করে বিগত সপ্তাহে আবারও সামনে এসেছে, যা ইতিমধ্যে ডিলিট করে দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র কোভ্যাক্সের মাধ্যমে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোকে 70 লাখ করোনা ভ্যাকসিন দেওয়া হবে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার হোয়াইট হাউসে এই ঘোষণা দেন তিনি। এদিকে 2,50,00,000 ভ্যাকসিন বিতরণের পরিকল্পনা ঘোষণা করে বাইডেন প্রশাসন, যার 1,90,00,000 টিকাই কোভ্যাক্সের মাধ্যমে বিতরণ করা হবে। এছাড়াও 50,00,000 টিকা দেওয়া হবে আফ্রিকার দেশগুলোতে। কোভ্যাক্সের বাইরে বাকি 6,00,000 টিকা যুক্তরাষ্ট্রের আঞ্চলিক অগ্রাধিকার ভিত্তিক ও জাতিসংঘের অংশীদার প্রাপকদের মধ্যে দেওয়া হবে, যার মধ্যে রয়েছে কানাডা, মেক্সিকো, ইরাক, জর্ডান, পশ্চিম তীর সহ অন্যান্য দেশ। আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি মিনিবাসে বোমা বিস্ফোরণে কমপক্ষে 8 নিহত ও আহত হয়েছেন আরও 9 জন। বৃহস্পতিবার কাবুলের দক্ষিণ পশ্চিমাঞ্চলে শিয়া সম্প্রদায়ের একটি এলাকায় কাছের রাস্তায় বোমাটি বিস্ফোরিত হয়। পুলিশ মুখপাত্র ফেরদৌস ফারামার জানান, প্রথম বিস্ফোরণটি দক্ষিণ পশ্চিম কাবুলের একটি রাস্তায় শিয়া হাজার সম্প্রদায়ের আশপাশের জনপদের কাছে ঘটে, যারা ঘন ঘন জঙ্গি হামলার শিকার হন। ওই বিস্ফোরণে 4 নিহত এবং সমান সংখ্যক মানুষ আহত হন। ঘণ্টাখানেক পর কয়েক কিলোমিটার দূরে দ্বিতীয় বিস্ফোরণের ঘটনা ঘটে। হামলার দায় এখনও কেউ স্বীকার করেনি। দেশটিতে গেল 2 দিনে এ নিয়ে তৃতীয়বার বাসে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ভারতে মহামারী করোনা ভাইরাসের শুক্রবার সকাল পর্যন্ত গেল একদিনে 2,713 জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে মোট মৃত্যু হয়েছে 3,40,702 জন। গেল একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন 1,32,364 জন। এই নিয়ে মোট আক্রান্ত হয়েছেন 2,85,74,350 জন। আর গেল একদিনে সুস্থ হয়েছেন 2,07,071 জন। এছাড়া মোট সুস্থ হয়েছেন 2,65,97,955 জন। যুক্তরাষ্ট্রের সব কূটনৈতিক ও প্রশাসনিক লোকদের বেলারুশ থেকে সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন মিনস্কো। বৃহস্পতিবার এ কথা জানায় বেলারুশের পররাষ্ট্র মন্ত্রণালয়। রোমান প্রোতাসেভিচকে আটকের ঘটনায় গেল 25 মে থেকে বেলারুশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র ছাড়াও ইউরোপের বেশিরভাগ দেশ। আর ঘটনাটিকে জঘন্য বলে বর্ণনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
এদিকে বেলারুশে নিষিদ্ধ করা হয়েছে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সাহায্য সংস্থা ইউএসএআইডির সব ধরনের কার্যক্রম। দর্শক, এতক্ষণ সিএনএন বিশ্ব আলাপে সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। আমাদের পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি আমি আকিস সিদ্দিকী। আল্লাহ হাফেজ।